সভাপতি হোসেনের দাবিতে রাজশাহী ও ১৬ জেলায় করছে তবে হরতালের আওতামুক্ত রয়েছে এইচএসি ও আলিম পরীক্ষা হরতাল শুরুর আগেই বগুড়ায় পুলিশের সাথে জামাত শিবির সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয় ভোরে সেলিমপুর এলাকায় শিবির কর্মীরা গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ সাথে সাথে পুলিশের উপর হামলা চেষ্টা করে শিবির কর্মীরা ঘটনাস্থল থেকে দুই শিবির কর্মীকে আটক করে পুলিশ এর আগে মঙ্গলবার গভীর রাতে শহরের কৈচর এলাকায় রেলের প্যান্ডেল ক্লিপ খুলে নেয়ার প্রায় আট ঘন্টা রেল চলাচল বন্ধ হয়ে যায় রাজশাহী মূল শহরে সকাল থেকে কোনো পিকেটিং দেখা যায়নি হরতালে মহানগরে সাহেব বাজার জিরো পয়েন্ট আলুপট্টি কুমারপাড়া সহ বিভিন্ন এলাকায় পুলিশে পাহারা ব্যবস্থা করা হয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন হরতালের নামে কোনো নাশকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় হরতালে বিজেপি মোতায়েন করা হয়েছে জেলার অভ্যন্তরীণ দূরপাল্লা ও বঙ্গবন্ধ সেতু হয়ে চলাচলকারী যানবাহন বন্ধ রয়েছে তবে জেলার কোথাও এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি কুড়িগ্রামে হরতালের সমর্থনে জেলা শিবির বিক্ষোভ মিছিল করেছে সকালে কুড়িগ্রাম কুড়িগ্রামুঙ্গামী সড়কের পাটেশ্বরী এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে হরতাল সমর্থকরা হরতালে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে এদিকে রাজশাহী ও আশেপাশের এলাকায় হরতালে খোঁজ খবর রাখছেন সহকর্মী সৌমিত্র মজুমদার সবসময় জানাতে তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সৌমিত্র রাজশাহীতে এখন পর্যন্ত আপনি হরতাল পরিস্থিতি কেমন দেখেছেন কোনো সহিংসতা বা আটকের কোনো খবর রয়েছে কিনা আপনার কাছে আপনাকে আমরা সকাল থেকে যেমনটি জানাচ্ছিলাম যে এখন পর্যন্ত কিন্তু আজকের হরতালে ছাত্র শিবিরের তেমন কোনো পিকেটিং আমাদের লক্ষ্য আমাদের নজরে আসেনি তারা বিচ্ছিন্নভাবে দুই একটি জায়গায় পিকেটিং করার চেষ্টা করেছে সেখানে তারা নগরের খড়খড়ি এলাকায় তারা একটি ছোট মিছিল দশ বারো জনের একটি মিছিল বের করার চেষ্টা করে তবে সেখানে পুলিশ যাওয়ার আগেই তারা সেখান থেকে সরে যায় এছাড়া আর এখন পর্যন্ত কোনো ধরনের কোনো পিকেটিংয়ের খবর আমরা পাইনি এবং আপনাকে জানিয়ে जे গত রাতে গত দুই দিনে যে পুলিশের উপরে সহিংস হামলার সহিংস হামলার ঘটনা ঘটেছে রাজশাহী রানীবাজার এবং শালবাগান এলাকায় সেই ঘটনাগুলোর সাথে প্রত্যক্ষভাবে জড়িত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করতে পেরেছে এবং এখন পর্যন্ত মোট চৌত্রিশ জন জামায়াত শিবিরের নেতাকর্মীকে গ্রেপ্তার করতে পেরেছে বলে পুলিশ কমিশনার আমাকে জানিয়েছেন এবং এর মধ্যে প্রত্যক্ষভাবে হামলায় অংশ নেয় এবং সামনের দিকে থাকা আমরা যে ফুটেজগুলো দেখেছি সেই ফুটেজ ফুটেজ টিভি দেখে এবং পত্রিকার ছবি দেখে সে শনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ কমিশনার আমাকে জানিয়েছেন এবং তিনি আরও যেটি জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত বাকি আসামিদের গ্রেপ্তার করা সম্ভব না হবে ততক্ষণ পর্যন্ত তাদের জোরালো অভিযান চলবে এবং পুলিশের সাথে র্যাব এবং বিজিবি সদস্যরাও বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছেন সৌমিত্র আপনাকে ধন্যবাদ